শ্রী ব্রহ্মা বললেন, দ্বিপরার্ধকালের অবসানে ভগবানের লীলা যখন সমাপ্ত হয় তখন ভগবান শ্রীবিষ্ণু তার ভ্রুভঙ্গির দ্বারা আমাদের বাসস্থান সহ সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস করেন। আমি মানে ব্রহ্মা বলছেন, আমি শিব, দক্ষ, ভৃগু প্রমুখ ঋষিবৃন্দ, প্রজাপতি, মানব সমাজের শাসকবর্গ এবং দেবতাদের শাসকবর্গ, আমরা সকলেই ভগবান শ্রীবিষ্ণুর শরণাগত এবং সমস্ত জীবের মঙ্গলের জন্য আমরা অবনত মস্তকে তার আদেশ পালন করি। কি সুন্দর কথা! হ্যাঁ ব্রহ্মা দুর্বাসাকে উপদেশ দিচ্ছেন যে তুমি আমার কাছে আসছো, আমি তো ওনার কাছে যাই। হ্যাঁ, উনি যখন ইচ্ছা করবেন আমি ধ্বংস হব, তোমাকে আর কি রক্ষা করব। এখানে বলছে আমাকে রক্ষা করুন, তো ব্রহ্মা বল তোমাকে কি রক্ষা করব, আমি আমাকে রক্ষা করতে পারি না। ভগবান যখন ধ্বংস করতে, শুধু আমি নেই আমার বাসা সহ সব তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আর তুমি আমার কাছে আসছো রক্ষা পাওয়ার জন্য। শিল প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, ভগবদ্গীতায় বলা হয়েছে মৃত্যু সর্বহরশ্চাহম, ভগবান মৃত্যুরূপে বা কালরূপে সে সব কিছু হরণ করে নেয়। পক্ষান্তরে ঐশ্বর্য, খ্যাতি আদি সমস্ত সম্পদ ভগবান আমাদের প্রদান করেছেন কোনো উদ্দেশ্যে, তাই শরণাগত ব্যক্তির কর্তব্য ভগবানের আদেশ পালন করা, কেউই তাকে অমান্য করতে পারে না। এইভাবে ব্রহ্মা দুর্বাসাকে ভগবানের প্রেরিত সুদর্শন চক্র থেকে তাকে রক্ষা করতে তার অক্ষমতা ব্যক্ত করেছেন। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। এখানে প্রভুপাদ বললেন যে ব্রহ্মা তার অক্ষমতা প্রকাশ করেছেন, আমার দ্বারা হবে না, তো এটা কোনো লজ্জার বিষয় নয় যে ভগবান নারাজ হলে আমি রক্ষা করতে পারবো না, এটা লজ্জার বিষয় না, কারণ ভগবান সর্বশ্রেষ্ঠ। তো এখানে আমরা ব্রহ্মার কাছ থেকে এই শিক্ষা পাচ্ছি যে ব্রহ্মা শিক্ষা দিচ্ছেন তার অধীনস্থদেরকে যে আমাকে তোমরা ভগবান বলে পূজা করো না। হ্যাঁ, এবং নারদ মুনিও একবার পিতাকে বলছেন আপনি স্রষ্টা, তখন ব্রহ্মা বলছে না, আমি স্রষ্টা নই, হ্যাঁ স্রষ্টা হচ্ছে ভগবান কৃষ্ণ, আমরা সবাই তার দাস। এভাবে শাস্ত্রে এমন নয় যে ইস্কন এগুলি নতুন করে আবিষ্কার করছেন, এই ভাগবত আদি গ্রন্থের অনেক অনেক আগে থেকেই আছে। শাস্ত্রীয়ভাবে ব্রহ্মা শিব তারা কৃষ্ণের সর্বেশ্বরত্ব স্থাপনা করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলো দেখেও আমরা দেখতে পারি না, শুনেও শুনতে পারি না, বুঝতে পারি না। এখানে দুর্বাসাটাও ঠিক তাই হয়েছে, এখানে যখন ব্রহ্মা বলছেন আমি রক্ষা করতে পারবো না, আমার বাড়ি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, তো এরপরে কী করা উচিত ছিল দুর্বাসা? সরাসরি কৃষ্ণের কাছে যাওয়া, বিষ্ণুর কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু না যেয়ে নিয়ে আবার কোথায় গেলেন? আবার শিবের কাছে গেলেন। না না, ব্রহ্মা বলছে হয়তো শিব কিছু করতে পারে, এটা হচ্ছে দুর্ভাগ্য। তো এভাবে আমাদের শাস্ত্রে অনেক জায়গায়, অনেক জায়গায় নয় সব জায়গায়, বিশেষ করে অমল পুরাণ ভাগবত এইরকম গ্রন্থে পরমেশ্বর ভগবানের সর্বেশ্বরত্বই স্থাপনা করা হয়েছে, এবং চৈতন্য মহাপ্রভুর সেই উদ্দেশ্যই ছিল, তিনি সমস্ত ভারতবর্ষ ঘুরে, যেমন আমরা যদি দেখি আদি কেশব যাই দক্ষিণ ভারতে, আদি কেশব কার মন্দির? বিষ্ণুর মন্দির। আদি কেশব সে বিষ্ণুর অনেক বড় মন্দির, হ্যাঁ এক দরজা দিয়ে দেখা যায় না, তিন দরজা দিয়ে তিন অংশ দেখতে হয়, এত বড় মন্দির। আর সেই মন্দিরে যে চৈতন্য মহাপ্রভু ওর পাণ্ডাদের কাছ থেকে ওদের সঙ্গে আলোচনা করতে ওখান থেকে একটা পুরানো বই পেলেন, সে বইটার নাম হচ্ছে ব্রহ্মসংহিতা।
সেখানে মহাপ্রভুদের সঙ্গে খুলে দেখে, দেখো তোমাদের গ্রন্থে লেখা আছে ব্রহ্মা নিজেই বলছেন আদি পুরুষ হচ্ছেন গোবিন্দ। এখানে সেখানে এই যে বিষ্ণু, সেখানে যে বিষ্ণু য কারণার্ণব জলে ভজতি স্ম যোগ, যে কারণ সাগরে যে বিষ্ণু শুয়ে আছেন উনিই হচ্ছে গোবিন্দের অংশ প্রকাশ। তাই আদি পুরুষ গোবিন্দকেই ভজনা করে। তো চৈতন্য মহাপ্রভু যে দেখালেন, নিজে কোনো শ্লোক রচনা করে তাদেরকে তাদের সঙ্গে প্রমাণ করেননি, তাদের মন্দির থেকে বই পুরানো বই বের করে দেখালেন, তোমাদের দেখো মন্দিরের বই লেখা আছে কৃষ্ণ হচ্ছে আদি পুরুষ। এভাবে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা ছিল, প্রভুপাদের শিক্ষা যে সমস্ত জগতে কৃষ্ণের সর্বেশ্বরত্ব স্থাপন করা, যারা ছিল প্রভুপাদ করেছেন সমস্ত জগতে সেটা প্রচার হচ্ছে, এবং যেটা বুঝতে পারছেন তাদের ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা মানুষ আরে ওদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে, আরে ব্রেনে ময়লা থাকলে ওয়াশ করলে অসুবিধাটা কী আছে? হ্যাঁ, কেউ কেউ বলে না ভগবান বড় না পিতামাতা বড়, আর তাকে যদি বলা আচ্ছা তুমি একদিন বিয়ে করো তোমারও যদি বাচ্চা হয় তাহলে তুমি ভগবান চেয়ে বড় হয়ে যাবে, ভগবান বড় না পিতামাতা বড়? হ্যাঁ, তোমার যদি একদিন বাচ্চা হয় তুমি একদিন বাবা হয়ে যাবে তো ভগবান চেয়ে বড় হয়ে যাবে? এটা মূর্খতা। হ্যাঁ, ভাগবতে ব্রহ্মা নিজেই বলছেন আরে তোমার বাবা বড় কেন, আমি পর্যন্ত বড় নই, শিব পর্যন্ত বড় নয়। এখানে বলা হচ্ছে অহং ভব, আমি ব্রহ্মা শিব দক্ষ ভৃগু প্রমুখ ঋষিবৃন্দ প্রজাপতি মানব সমাজের শাসকবর্গ এবং দেবতাদের শাসকবর্গ, আমরা সবাই ভগবান বিষ্ণু শরণাগত এবং সমস্ত জীবের মঙ্গলের জন্য আমাদের অবনত মস্তকে তার আদেশ পালন করা উচিত। এই জন্য এই কথাগুলো প্রচার করার জন্য এই ভাগবত আদি গ্রন্থ প্রচার করা খুব জরুরি। প্রভুপাদ বলছেন প্রত্যেকটা ভদ্রলোকের ঘরে আমার ভাগবত থাকা উচিত। এই কথাটা যদি উল্টা করে বলি কি বলা যায়, যার ঘরে প্রভুপাদের ভাগবত নাই ভাগবত প্রচার করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যে অবস্থায় থাকুক। যেমন ভাদ্র পূর্ণিমাতে আমাদের উজ্জয়ন মন্দিরে এক ভক্ত এসেছে যে আমাকে একটা ভাগবত সেট দেন। বলে কেন? আচার্যবাদ গুরু মহারাজ উনি হাসপাতাল থেকে উনি আমাদেরকে বলছেন যে ভাদ্র পূর্ণিমায় কাউকে ভাগবত দান করা উচিত। আমার কাছে তো ভাগবত আছে, তো আমি একটা ভাগবত কিনে অন্যকে দান করব। কলকাতা থেকে রাধাপাতপুর টেলিফোন করে বলছেন মহারাজ জপদশমী গুরু মহারাজের এইরকম প্রচারের শক্তি আজকে আমাদের মন্দিরে 100 ভাগবত সেট বিক্রি হয়ে গেছে। তো এরকম আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমাদের ভাগবত জগতে প্রচার করতে হবে, আর জগতের মঙ্গল তখনই হবে যখন প্রভুপাদের গ্রন্থ শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থ যত প্রচার হবে ততই জগতের মঙ্গল হবে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত কি সবেদ গৌর ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দ।